আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা 2022 সালের একটি নমুনা প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নটি সারা বাংলাদেশের যে কোনো স্কুলের জন্য প্রযোজ্য হবে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। ক বিভাগ গ বিভাগে প্রত্যেকটা 3টা করে প্রশ্ন থাকবে, 2টা করে 6টি দিতে হবে এবং ঘ বিভাগে 2টি থাকবে, 1টি দিতে হবে। মোট 7টি প্রশ্ন। 1 নম্বর, এখানে উদ্দীপকের প্যাটার্নটির পরবর্তী 2টি পথ নির্ণয় করো। প্যাটার্নটির জন্য একটি বীজগাণিতিক রাশি তৈরি করে 15তম এবং 25তম পথ নির্ণয় করো। 2 নম্বরে, প্যাটার্নটির প্রথম 25টি পদের যোগফল নির্ণয় করো। তো এরকম 2 নম্বরে, কোনো আসল 6 বছরের মুনাফা আসলে 1628 টাকা এবং 8 বছরের মুনাফা আসলে 1804 টাকা হইলে, 4 নম্বরে 5 বছরের মুনাফা কত টাকা সেটা বের করতে, 5 নম্বরে আসল ও মুনাফার হার নির্ণয়, তারপরে 9 নম্বর, উক্ত হার মুনাফায় 900 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার হার নির্ণয় করতে হবে। তো এবার 3 নম্বর, একটি হল ঘরে 3টি দরজা 6টি জানালা আছে। প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা, 1.25 মিটার চওড়া এবং প্রত্যেক জানালা 1.5 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। 5 নম্বর, প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল বের করো। 6 নম্বর, জানালাগুলোর মোট ক্ষেত্রফল নির্ণয় করো। 7 নম্বর, ঘরটির দরজা জানালা তৈরি করতে 5 মিটার লম্বা ও 0.60 মিটার চওড়া কতটি তক্তা প্রয়োজন? ঠিক আছে, তাহলে এই ছিল 3 নম্বর কোশ্চেন। এবার আসি আমরা 4 নম্বর। 4 নম্বরে আছে যে a² - 3a = 1 > 0 হইলে, 4 নম্বর, a - 1/a এর মান নির্ণয় করো। 4 নম্বর, দেখাও যে a^6 - 36a³ - 1 = 0, মানে 0। 5 নম্বর, প্রমাণ করো যে a^4 + 1/a^4 = 119। এবার আমরা 5 নম্বর, 5 নম্বরে 3টা বীজগণিতিক রাশি আছে। এখানে 5 নম্বরে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদন বিশ্লেষণ করো। 6 নম্বর, প্রমাণ করো যে এত সমান এই 3টা রাশির, এখানে মাইনাস প্লাস দিয়া একটা সরল তৈরি করা হয়েছে, সরল মান কত? 0 হবে, দেখাইতে হবে। তারপরে 9 নম্বর, ভগ্নাংশ 3টিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এবারে 6 নম্বর, এখানে 2টা সমীকরণ আছে। 6 নম্বরে, সরল সমীকরণ বলতে কী বোঝো? 6 নম্বরে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দ্বয়ের সমাধান করো। 9 নম্বর, লেখচিত্রের মাধ্যমে সমীকরণ দ্বয়ের সমাধান করো। এবারে 7 নম্বর, ABCD একটি সামান্তরিক, এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অভিক্ষেপ করে। 9 নম্বর, কোণ BAD = 70° হইলে কোণ ABC এর মান নির্ণয় করো। 9 নম্বর, AC = BD হইলে প্রমাণ করো যে ABCD একটা আয়ত। তারপর AB = AD হইলে প্রমাণ করো যে AC ও BD পরস্পরকে অভিনীতে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। এবার আসি 8 নম্বরে, 2টি নির্দিষ্ট রেখাংশ a = 6 সেন্টিমিটার, b = 4.5 সেন্টিমিটার এবং দুটি, একটা কোণ x = 75°, আরেকটা কোণ y = 85°। তো আমাদের 9 নম্বর, পেনসিল কম্পাসের সাহায্যে এক্স কোণ আঁকো, অর্থাৎ 75°। শুধু কম্পাস এবং পেন্সিলের সাহায্যে ইয়ে করতে হবে, আঁকতে হবে। এবারে রেখাংশ 2টিকে সন্নিহিত বাহু বিবেচনা করে একটি আয়ত আঁকতে হবে, অঙ্কনের বিবরণ আবশ্যক। 9 নম্বর, এ ও বি কে সমান্তরাল বাহু, প্রদত্ত কোণ 2টিকে এ বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাপিজিয়াম আঁকতে হবে। এবার আসি 9 নম্বর, 9 নম্বরে পিথাগোরাসের উপপাদ্য থেকে, এখানে এবি এখানে একটা ত্রিভুজ এ আর এবিসি, ই হইলো এবি এর মধ্যবিন্দু, ডি হইলো বিসি এর মধ্যবিন্দু। তো এখানে এবি = 1 সেন্টিমিটার,
বিসি সমান 2 সেন্টিমিটার হলে এসি এর মান নির্ণয় করতে হবে। প্রমাণ করো যে, খ নাম্বারে প্রমাণ করো যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। গ নাম্বার, এবি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও বি ডি। প্রমাণ করতে হবে যে 5 × s² ইকুয়াল টু 4 ব্র্যাকেটের ভিতরে সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। তো এই ছিল 9 নম্বর প্রশ্ন যেমিতি। এবারে আসি আমরা পরিসংখ্যানে। পরিসংখ্যানে আছে নিচে 40 জন গৃহিণী সাপ্তাহিক সঞ্চয় টাকায় নিচে দেওয়া হলো। তো এখানে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। তারপর খ নাম্বার মধ্যক প্রচুরক নির্ণয় করতে হবে। তারপরে গ নাম্বার শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গ নির্ণয় করতে হবে। অনেকগুলো কাজ। এবারে এসে সহজ একটি প্রশ্ন 11 নম্বর, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে 7 নম্বরের গণসংখ্যা সারণী নিম্নরূপ। তো এখানে একটি সারণী দেওয়া আছে, ঠিক আছে। এই সারণী থেকে আমরা কি করব, 7 নম্বরের মধ্যক বের করতে হবে, গড় নির্ণয় করতে হবে, প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকতে হবে। তো এখানে যেগুলো এরকম দেওয়া থাকে এই প্রশ্নগুলো এড়াইয়া চলাই ভালো, এরকম দিলে বেশি ভালো হয়। যেটা সারণী দেওয়া থাকে সেটা দিলে সময় বাঁচে। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।